এই ভিডিওতে আই এম ও অর্থাৎ ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিক এ যে এক্সাম আসছে সেই এক্সামের জন্য এই চ্যাপ্টার 13টির আমি 29 কোয়েশ্চেন অব দি সলভ করে দেখিয়ে দেব। তো এখানে প্রথমে হচ্ছে, এটা আমাকে আমার একজন স্টুডেন্ট সেন্ড করেছে, তো ওর জন্য আমি ভিডিওটি বানাচ্ছি, তাই আমি সেটা ইউটিউবের মধ্যেও দিয়ে দিলাম, সবারই সেটা সাহায্য হবে তাই আর জন্য। তো এখানে হচ্ছে লজিক্যালি এবং অ্যানালাইটিক্যালি রিজনিং। তো এখানে একটি প্যাটার্ন দেওয়া রয়েছে, বলা হয়েছে যে কমপ্লিট দ্য প্যাটার্ন, কমপ্লিট দ্য প্যাটার্ন। এখানে মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি ব্ল্যাকের পর এখানে একটি তুড়ির মতো আমরা দেখতে পাচ্ছি, তারপর এখানে দুটি ব্ল্যাক ডিশের পর আসছে একটি কাপ, দুটি ব্ল্যাকের পর আসছে একটি কাপ, দুটি ব্ল্যাকের পর একটি কাপ, তাহলে দুটি ব্ল্যাকের পর এখানে আসবে একটি কি কাপ, তাহলে আনসার হচ্ছে এ। তারপর হচ্ছে হুইচ পেয়ার অফ ফিগার শোজ এ রিফ্লেকশন ওভার দ্য লাইন সেগমেন্ট। তো এখানে মধ্যে হচ্ছে এটি, এটা হচ্ছে একটি লাইন সেগমেন্ট এখানে দেওয়া রয়েছে, সেটা স্পষ্টভাবে আসেনি। এদিকে রয়েছে একটি এরো, এদিকে হচ্ছে অপর একটি এরো, তাহলে এখানে যদি আমরা সেই মিরর বা আয়না যদি আমরা সেখানে রেখে দিই, তাহলে আমাদের এই এই ছবিটা এই দিকে এইভাবে আয়নার মধ্যে চলে আসবে, তাহলে এখানে রিফ্লেকশন যে হবে সেটা লাইন সেগমেন্টের মধ্যে কীভাবে হবে, এখানে তার বিপরীতে সে এইভাবে হবে। তোমরা অবশ্যই তোমরা একটি এরর তৈরি করে সেটা আয়নার মধ্যে রেখে দেখে নিতে পারো। তারপর হচ্ছে হুইচ সেট অফ লেটার্স ক্যান বি প্লেসড অ্যাট দ্য সাইন অফ দ্য ইন্টিগ্রেশন। তাহলে এখানে রয়েছে কি, এখানে প্রথমে হচ্ছে এখানে বলা হচ্ছে লেটারগুলি, তাহলে এ বি সি ডি এই বলে তোমরা এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি টি অব্দি রেখে দিলে হয়ে যাবে, বা তোমরা আরও বেশি করে নিতে পারো। তাহলে প্রথমেই যদি আমরা দেখি বি, বি হচ্ছে, তারপর আসছে কি ই, তাহলে তার মিডিলের মধ্যে গ্যাপ রয়েছে টু লেটারের ই, তারপর হচ্ছে এইচ, তাহলে এখানে হচ্ছে টু লেটারের গ্যাপ, তারপর আই এল ও আই, তারপর হচ্ছে টু লেটারের পর হচ্ছে এখানে এল, তারপর হচ্ছে কি ও, টু লেটারের পর এখানে হচ্ছে ও, তাহলে পরেরটা হচ্ছে কি এখানে এ, এরপর টু লেটার গ্যাপ দিয়ে আসছে ডি। আমি এইগুলির কথা এখানে এইগুলির কথা বলছি, তো আসছে কি এখানে এরপর আসছে ডি, তাহলে বিসি দুটি গ্যাপ রয়েছে, তারপর হচ্ছে ইএফ গ্যাপ দিয়ে জি এসেছে, তাহলে পরেরটা আমরা আমাদের কী হবে আসবে এন, তারপর দুটি গ্যাপ দিয়ে আসবে কিউ, দুটি গ্যাপ দিয়ে আসবে টি, তাহলে আনসারটি হচ্ছে এন ও এন কিউ টি, এটা ও নয় এন কিউ টি, আশা করি বুঝতে পেরেছ। বাকিগুলি হবে না, কারণ হচ্ছে এগুলির মধ্যে কোনো গ্যাপ বা কোনো সেই তার ইন্টিগ্রেশনগুলি মেনে চলেনি, তো এইগুলি অনুসরণ করে এটা হচ্ছে তার আনসার, আশা করি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ইন দ্য প্যাটার্ন, প্যাটার্নের মধ্যে রয়েছে 4, 9, 16, তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার, হোয়াট ডাজ এক্স রিপ্রেজেন্ট। তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেটা অন্যভাবে হবে, কিন্তু এখানের মধ্যে যে অপশনগুলি দেওয়া রয়েছে তার মধ্যে হচ্ছে কি স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ দ্য 15th টার্ম অফ দ্য প্যাটার্ন, সেখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার রুট রয়েছে 15th টার্ম, এটা হচ্ছে 5, 1, 2, 3, 4, 5th, তো এর জন্য এখানে 5th টার্ম অফ প্যাটার্ন এসেছে। তারপর হচ্ছে জেসমিনস, জেসমিন মাদার লেটস হার হ্যাভ আইসক্রিম এভরি 3rd ডে, জেসমিনের মাদার তার জন্য নিয়ে আসেন কি এভরি 3rd ডে, 3 দিন পর পর নিয়ে আসেন। জেসমিন ইফ জেসমিন হ্যাড আইসক্রিম অন ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে, যদি ওয়েডনেসডে অর্থাৎ বুধবার এবং শনিবারে সে পেয়ে থাকে গ্যাপের মধ্যে, তাহলে নেক্সট কোন কোন বারে সে সেই আইসক্রিমটা পাবে।
তো এখানে হচ্ছে ওয়েডনেসডে স্যাটারডে তোমরা লিখে নিতে পারো ওয়েডনেসডে আমি এখানে শর্ট ফর্মে লিখে নিচ্ছি তো প্রথমে শুরু করছি মনডে তারপর হচ্ছে টুইজডে তারপর ওয়েডনেসডে থার্সডে তারপর হচ্ছে ফ্রাইডে স্যাটারডে সানডে আচ্ছা এখানে দেওয়া রয়েছে কি ওয়েডনেসডে তারপর আসছে তার এখানে স্যাটারডেতে তাহলে নেক্সট তিন দিন পরপর কোনগুলি হবে তাহলে নেক্সট তিন দিন পরপরগুলি যেগুলি হবে সেগুলি হচ্ছে কি এখানে টুইজডে ধরে নেব টুইজডে টুইজডে পর এখানে কী হবে টুইজডে পর ওয়ান টু থ্রি মানে ফ্রাইডেতে পাবে তাহলে আনসার হচ্ছে প্রথমটি টুইজডে তার তিন দিন পর হচ্ছে এখানে ফ্রাইডে তাহলে প্রথমটি হচ্ছে আনসার সঠিক সিক্স হচ্ছে এ লাইন এ ইজ প্যারালাল টু বি লাইন সি ইজ দ্য পারপেন্ডিকুলার টু লাইন এ লাইন ডি ইজ পারপেন্ডিকুলার টু লাইন এ তাহলে কোনগুলি হবে এখানের মধ্যে হচ্ছে আমাদের সিক্স নং কোয়েশনের আনসার তো সিক্স নং কোয়েশনের আনসার হচ্ছে বি লাইন সি ইজ পারপেন্ডিকুলার টু দ্য বি এখানে বলা হচ্ছে এ এবং লাইন দুটি প্যারালাল যার মধ্যে সি হচ্ছে কি পারপেন্ডিকুলার টু লাইন এ এর উপর সি হচ্ছে এইভাবে পারপেন্ডিকুলারে রয়েছে তাহলে ডি ইজ পারপেন্ডিকুলার টু লাইন এ ডি হচ্ছে কি এখানে এ এবং বি যদি আমরা ধরে নিই লাইন এটা হচ্ছে সি তাহলে অপর কী হবে পারপেন্ডিকুলার টু লাইন এ ডি ইজ পারপেন্ডিকুলার টু লাইন এ এর মধ্যে রয়েছে ডি তাহলে এখানে এর মধ্যে দিয়ে দিই এর উপর থেকে এখান থেকে শুরু হয়ে এই দিকে আসবে পারপেন্ডিকুলার উপর দিকে ডির উপর থেকে আর সির উপর বির উপর থেকে সি তাহলে এখানে বলা হচ্ছে কি সি ইজ পারপেন্ডিকুলার টু লাইন এ এখন হচ্ছে লাইন সি ইজ পারপেন্ডিকুলার টু লাইন ভি লাইন ভির উপর পারপেন্ডিকুলারে রয়েছে সি লাইন হুইচ প্যাটার্ন কমপ্লিট দ্য সিরিজ তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি এইভাবে রয়েছে সেটা কি এখানে গোলাকার হয়ে গিয়েছে তাহলে এখানের মধ্যে রয়েছে কি এইভাবে রয়েছে আর এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই একটি এখানের মধ্যে যে রয়েছে দুটি টুকরো সেটাকে এইভাবে করে এখানে একটি এক্সট্রা লাইন টেনে নিয়েছে তাহলে আমরা এখানে শুধু এক্সট্রা একটাই লাইন আমরা টেনে নেব তাহলেই আমাদের ছবিটা এখানের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ কি এখানের মধ্যে আমরা এক্সট্রা লাইন দেখতে পাচ্ছি আমি একটু তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কি এইভাবে রয়েছে এই যে প্যাটার্নটা তাহলে এই এই ছবিটা তৈরি করা হয়েছে এই ছবিটা এই দুটো টুকরো এই যে এই টুকরো এবং এই টুকরোগুলি এগুলি এইভাবে এসে যুক্ত হয়ে গিয়েছে মিডিলে একটি টান দিয়েছি আমরা এই লাইনের ক্ষেত্রে হচ্ছে কি এইভাবে রয়েছে তা আমরা এইভাবে লিখে দেবো পরবর্তী সময়ে এইভাবে এখানে যেভাবে একটি লাইন এক্সট্রা দেওয়া হয়েছে এই দিক থেকে যদি আমরা এই দিকে আসি তাহলে এই লাইনের ক্ষেত্রে আমরা একটি টান দিয়ে সেটা কমপ্লিট করে দেব তারপর হচ্ছে ইফ মনডে ইজ কোডেড অ্যাজ মনডে যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হয় আর বিইএলটি বেল্ট ইজ কোড ইজ জিরো সেভেন এইট নাইন হয় হাউ ড ইউ এনকোডেড ওয়ার্ড ইজ টুম বিএওয়াই টুম্বে তাহলে টি টি এখানের মধ্যে টি রয়েছে এই টিটা হচ্ছে নাইন তাহলে এখানে চলে আসলো নাইন এর ক্ষেত্রে আমি বলছি তো নাইন তারপর হচ্ছে কি এখানে মধ্যে ও রয়েছে ও রয়েছে কোথায় ও হচ্ছে আমাদের এখানে মন্ডের মধ্যে রয়েছে টুতে তাহলে আসবে নাইন পরে আসবে টু এখানে নাইন হচ্ছে লাস্ট নাইন কারণ হচ্ছে এখানে টি রয়েছে লাস্ট তো এখানে টি ও এম সেটার আমরা কোড বের করব উপরের এই মন্ডে থেকে এবং এখানে বেল্ট থেকে তাহলে এম ও ম হচ্ছে টু নঙের মধ্যে এখানে হচ্ছে টু নঙের মধ্যে রয়েছে তাই এখানে টু এনেছি সেকেন্ড হচ্ছে টি ও এম এম হচ্ছে কি ওয়ান তাহলে ওয়ান বসাবো এই মন্ডের ক্ষেত্রে এখান থেকে দেখে নাও তারপর হচ্ছে কি এখানের মধ্যে রয়েছে বি বি হচ্ছে বেল্ট বেল্ট হচ্ছে এখানে জিরো তাহলে এখানে জিরো বসাবো পরবর্তীতে হচ্ছে এখানে এ ওয়াই এ হচ্ছে আমাদের এখানে ফাইভ এবং ওয়াই হচ্ছে কি সিক্স তাহলে ফাইভ সিক্স আনসারটি পুরোপুরি মিলে যাচ্ছে আমাদের এর সাথে তাহলে আনসার হচ্ছে এ তারপর হচ্ছে এখানের মধ্যে হট ইজ এ রিলেটেড টু ওভেন ওভেন হচ্ছে কি আমরা যে চুলা বলে থাকি সেই চুলা ইন দ্য সেম ওয়ে ইজ কোল্ড ইজ রিলেটেড টু রেফ্রিজারেটর রেফ্রিজারেটর মানে হচ্ছে যাকে আমরা ফ্রিজ বলে রাখি তো সেটা হচ্ছে কি
কোল্ডের সাথে রিলেটেড আর হট হচ্ছে ওভেনের সাথে, দুটি জিনিসের সাথে মিলে যাচ্ছে। এখানে আমরা স্নোর সাথে বলবো না, কারণ হচ্ছে এখানে হট সমান সমান যদি আমাদেরকে দিয়ে দিত ডেজার্ট বা অন্য কোনো কিছু দিয়ে দিত, তাহলে আমরা কিন্তু সেখানে আমরা অন্য সময় স্নো বা আইসক্রিম সেগুলি ব্যবহার করতাম। যদি হট সমান সমান এখানে কী বলে দিত কোনো জিনিস, অন্য কোনো জিনিস, আইসক্রিমের সাথে কী বলা যায় যদি সেখানে মরিচ বা অন্য কোনো জিনিস যেটা খুব গরম সেগুলি দিয়ে দিত, তাহলে এইদিকে আমরা আইসক্রিমটা বলে দিতে পারতাম। বা গরম আর কী কী জিনিস থেকে থাকে, গরম দুধ, যদি হট সমান সমান গরম দুধের কথা বলতো তাহলে কোল্ড সমান সমান আমরা আইসক্রিম বলে দিতাম। তারপর হচ্ছে এখানের মধ্যে কোয়েশ্চন নং 10 রয়েছে, এ বি সি ডি, এখানে এ রয়েছে, বি রয়েছে, সি ডি। এবার বলা হয়েছে স্ট্যান্ডিং অন এ ফোর কর্নার, ফোর কর্নারের মধ্যে দাঁড়িয়ে আছে স্কোয়ার ফিল্ড অ্যাজ শোয়িং ইন দ্য অ্যাডজয়িং ফিগার, ফিগারটার মধ্যে এ স্টার্ট ক্রসিং দ্য ফিল্ড ডায়াগোনালি, ডায়াগোনালি সে ক্রস করে যাচ্ছে, এ এ স্টার্ট ক্রসিং দ্য ফিল্ড ডায়াগোনালি। আফটার ওয়াকিং হাফ অফ ডিস্টেন্স হি টার্নস রাইট, সে কী করেছে এখান থেকে সে এই দিকে চলে এসেছে, ডায়াগোনালি এসেছে সে অর্ধি বরাবর অর্ধেক জায়গাটা, তারপর সে কী করেছে হি টার্নস রাইট, তাহলে সে রাইট দিকে যাচ্ছে, রাইট দিকে চলে গেলে সে চলে যাবে কি, সে চলে যাবে এই দিকে। তো সে কি এ শুরু করেছে, আমি এটাকে জুম করে নিচ্ছি, তো এ এখান থেকে অর্ধেক এসেছে, হাফ অফ বলা হয়েছে এখানে, হাফ অফ ডাইরেকশন চলে এসেছে, তারপর সে এখান থেকে সে রাইটে চলে গিয়েছে, এই দিকে চলে গিয়েছে, এদিকে চলে যাওয়ার পর রাইটে চলে যাওয়ার পর তার রাইটে চলে যাওয়ার পর সে লেফটে আবার এসেছে, তাহলে লেফটে যখন এসেছে সেটা হচ্ছে কি নর্থ এবং ওয়েস্টের দিকে রয়েছে, আনসার হচ্ছে ডি নর্থ ওয়েস্ট। সেটা কী বলেছি যে প্রথমে সে এ কর্নার থেকে শুরু, এ এ সে হচ্ছে এ রয়েছে, সে ডায়াগোনালি অর্থাৎ কোনো কোনোভাবে এগুলিকে ডায়াগোনাল বলা হয়, তো সে এখান থেকে অর্ধেক এসেছে, হাফ বলা হয়েছে, হাফ অফ এসেছে, তারপর সে রাইটে চলে গেছে, তার রাইটে, রাইট সাইড হচ্ছে এই দিক, বা আমরা ডাইরেক্ট বলতে পারি এই দিকে চলে গিয়েছে, ডাইরেক্ট এই দিকে চলে যাওয়ার পর সে আবার এই দিকে চলে এসেছে, তাহলে এই দিকে সে যখন যেহেতু হেঁটে যাচ্ছে তাহলে এইভাবেই হেঁটে যাবে, আবার এইদিকে চলে আসবে, তাহলে নর্থ এবং ইস্টের মধ্যে থেকে যাবে, আশা করি বুঝতে পেরেছ। তারপর হচ্ছে টু পজিশনস অফ এ ডিশ আর শোন, ইফ ওয়ান ইজ ওয়ান অফ দ্য বটম হুইচ নাম্বার উইল বি অন দ্য টপ। এখানে দুটো চিত্র দেওয়া রয়েছে, যার মধ্যে এখানে হচ্ছে কি প্রথমে রয়েছে ফাইভ, এদিকে হচ্ছে থ্রি রয়েছে, এদিকে হচ্ছে ফোর, এদিকে হচ্ছে কি সিক্স, এদিকে হচ্ছে থ্রি, এদিকে হচ্ছে টু, তাহলে অপোজিট সাইডে কত হবে, তাহলে আমরা জানি যেহেতু এইদিকে থ্রি, এদিকে হচ্ছে ফাইভ, এদিকে হচ্ছে ফোর, তাকে উল্টে ঘুরিয়ে দেখানো হয়েছে, অপর সাইড প্রত্যেকটি আমাদেরকে দেখানো হয়েছে, কিন্তু আমাদেরকে ওয়ান দেখানো হয়নি, ওয়ান দেখানো হয়নি তার অর্থ হচ্ছে এই থ্রি এর উল্টা সাইডে অর্থাৎ অপর সাইডে হবে কি সেখানে ওয়ান, তাহলে ওয়ানের অপোজিট সাইড হচ্ছে কি, ওয়ানের অপোজিট সাইড ওয়ান যদি উপরের দিকে থেকে থাকে তাহলে নিচের দিকে হবে কি থ্রিটা। এটা কনফিউশন হওয়ার কথা, তো আমি বলছি আবার সেটা, এখানে হচ্ছে ফাইভ রয়েছে, তাকে আমরা এখানের মধ্যে কী করা হয়েছে সেটাকে উল্টে দেখানো হয়েছে, ঘুরিয়ে তাকে দেখানো হয়েছে, থ্রি সেখানে ঠিকই রয়েছে অর্থাৎ থ্রি এর উল্টো সাইড যে রয়েছে এই দিকটায় সেটাও ঠিক রয়েছে, আর এই দিকের থ্রিটাকে ওই দিকে নিয়ে চলে যাওয়া হয়েছে, আর ওইদিকে টুটা এইদিকে দেখানো হয়েছে, আর এদিকের যে ফাইভ ছিল সেটা নিচের দিকে চলে গিয়েছে, আর এইদিকের এই নিচের যে ছয় ছিল সেটা উপরের দিকে তুলে দেওয়া হয়েছে, তার মানে এই থ্রিকে সরানো হয়নি, থ্রি এর উল্টা সাইডেই সেখানে হচ্ছে ওয়ান রয়েছে শুধু একটি ফটো। তো ওয়ান যদি উপরের দিকে থেকে থাকে তাহলে এই থ্রিটা থেকে থাকবে নিচের দিকে, বা নিচের দিকে যদি সেখানের মধ্যে এখানে নিচের দিকে কথা বলা হয়েছে যে থ্রি থেকে থাকে তাহলে উপরে কী থাকবে, এখানে বলা হয়েছে ওয়ান যদি উপরের দিকে থেকে থাকে তাহলে হুইচ উইল হুইচ নাম্বার উইল বি অন দ্য টপ, উপরের দিকে কী থাকবে, যদি আমরা এটাকে উল্টে দিই এই দিক বরাবর তাহলে কী হবে,
स्क्रीटा नीचे दिखे चले जाए और ये हो जाए से हमारे डिशा तेल एखे वन तरपर से इकान मध्य इनसार्ट द प्रपार साफिक्स हुईच इज कमन टू अल सबर साथे साफिक्स साफिक्स हे वार्डर पर बसानो है वार्डटी जेमन आप लिखी BEAUTI ब्यूटी FUL फुल ये फुलटा से साफिक्स और प्रिफिक्स हे जेमन ए लाइक ए लाइक अनेक समय बोले थी ए लाइक तो ये एगुलो की प्रिफिक्स बोला है शेषर दिखे जगह जुक्त सेगुलि के साफिक्स बोला है तेल एखान मध्य को वार्ड ही हा शुद्ध एकमात्र फल हे लैंडफल नाइटफल व्टारफल पिटफल सबटी वार्ड आलदा आलदा रही है फल जुक्त कर दी तुम्हारा से देखे ने डिक्शनारी अन्य को जैगाते इफ इंग्लिश अल्फाबेट्स आर रिटेन इन द रिवाइज अर्डर व्हाट विल बी सेवेंथ लेटर ऑन द राइट ऑफ द ट्वेल्थ लेटर फ्रॉम द लेफ्ट তাহলে এখানে কি বলা হয়েছে এখানে এবিসিডি কে উল্টো ভাবে করে লেখার জন্য প্রথমে জেড তারপর ওয়াই এক্স এইভাবে তোমাদের এইভাবে লেখার প্রয়োজন নেই তোমরা লিখে দেবে ওয়ান টু এবিসিডি এইভাবে লিখে দেবে সিরিয়াল ওয়াইজ আর গোনার সময় সেগুলিকে উল্টোভাবে গোনে আসবে তাহলে টুয়েলভ গোনার পর তোমরা টুয়েলভ টি এক্স ওয়াই জেড থাকবে এদিকে টুয়েলভ গোনার পর টুয়েলভের সেই ছাড়া সেখান থেকে শুরু করবে আবার ওয়ান টু থ্রি করে তখন সেভেন আসবে কি এইচে এসে সমাপ্ত হবে তোমরা দেখে নেবে ए बी सी डी सिरियल वाइज लेखे जाए यदिक टुएल्व गणवे टुएल्व गणार शेष करार पर एने आर कि कर वन टू थ्री फोर फाइव कर सेवन अब्दि चले आसपर हेखान मध्य हुईच फिगार उल कमप्लीट द पैटार्न कौन पैटार्न एखान मध्य पैटार्नगुल स्पष्ट भावे आसें पैटार्न जदि ये তাহলে এটা হবে কি কারেক্ট প্রথমটি দেখে নিচ্ছি তারপর এটা হবে ডিনো এখানে যদি আমরা বসি দিই এই ফিগারটা এই টানটা সহ দেওয়া হয়েছে এখানের মধ্যে তো এই পিকচারটা হবে তারপর হচ্ছে স্টাডি গিভেন পিকচার and answer the question what is the minimum number of the straight line that is needed to construct the figure ekhane ei je figure ti dewa hoyeche shekhane koto guli straight line byabohar hoyeche tahole ekhane ami dekhi dicchi ekhane hocche 1 line 2 3 4 5 6 7 8 9 10, 11, 12, 13, 13 टी स्टेट लाइन व्यवहार करा हुआ है तो आंसर है बी 15 नंबर है बी काउंट द नंबर ऑफ द ट्राइंगल इन द फिगर एक मध्य ट्राइंगल कतगुली रही है फिगर मध्य से गुली खुजे बेर करार जन्य ताले प्रथम 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, तारपर हच्छे 13 14 এখানে হচ্ছে 15 16 17 18 19 20 তারপর আরো বেরিয়ে আসবে এখানের মধ্যে আমাদের এখানে কতগুলি রয়েছে আনসার আনসারের মধ্যে রয়েছে আমাদের সেখানে 60 নাম্বার কাউন্ট দ্য নাম্বার অফ দ্য ট্রাইঙ্গেল ইস 22 তাহলে 22 হলে 1 2 3 4 এখানে 4 হয়ে গেল 5 6 6 হচ্ছে 7 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, সেখানে ট্রায়াঙ্গেলগুলি লিখে দেওয়ার জন্য তো এগুলো হচ্ছে কি এইভাবে ট্রায়াঙ্গেল তো 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, 10, 11, 12 বেরিয়ে আসলো। তারপরে এখানে দেখে নাও, এইভাবে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে, এইভাবে এখানে একটা ট্রায়াঙ্গেল, 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 তো আরও ট্রায়াঙ্গেল বেরিয়ে আসছে। তোমরা সেগুলি বের করার চেষ্টা করবে এখানের মধ্যে থেকে। এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেগুলি হচ্ছে কি, যখন আমরা পেপারের মধ্যে করে নেব সেগুলি আরও স্পষ্টভাবে বেরিয়ে আসবে। তো তার সঠিক অ্যান্সার হচ্ছে 22C। হাউ মেনি স্কোয়ার্স ডাজ দিস ফিগার কন্টেন, এখানের মধ্যে স্কোয়ার কতগুলি রয়েছে। এখানের মধ্যে স্কোয়ারগুলিও এইভাবে হবে, এইগুলি এক একটি স্কোয়ার। এখানের মধ্যে বড় করে হচ্ছে দুটি স্কোয়ার রয়েছে বড় করে, আর ছোটোর মধ্যে এইগুলি রয়েছে। তাহলে প্রত্যেকটির ক্ষেত্রে কী হচ্ছে, এখানে একটি স্কোয়ার রয়েছে, এখানে একটি স্কোয়ার। তো এইগুলি গুনে এইভাবে বের করে গুনে নেবে তার ভেতরের মধ্যে কতগুলি হচ্ছে। আনসার হচ্ছে 7। প্রথম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 হয়ে গেল, এই যে ভেতরে একটি রয়েছে 7। তারপর হচ্ছে ডাইরেকশন 18 to 19 কোয়েশন আনসার করার জন্য এই পিকচার থেকে। তাহলে এখানে বলা হয়েছে যে ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য কোয়াড্রিটারাল, কোয়াড্রিটারাল নাম্বারটি বের করার জন্য, তো সেটা হচ্ছে 11। কীভাবে, সেটা হচ্ছে কোয়াড্রিটারাল, অর্থাৎ বাংলায় যদি আমরা বলে থাকি তাহলে চতুর্ভুজ। যেমন এখানে একটি চতুর্ভুজ রয়েছে 1, এদিকে রয়েছে একটি 2, 3, 4, আরও বেরিয়ে আসবে এখান থেকে 4, 4টি বেরিয়ে আসছে, আরও বের হবে। তোমরা সেখান থেকে বের করার চেষ্টা করবে 1, 2, 3, 4। এইভাবে আরও একটি বেরিয়ে আসছে এখানে মধ্যে। এইভাবে বেরিয়ে আসছে এখানের মধ্যে বেরিয়ে আসছে আরও। এখানে আনসার হচ্ছে 11টি বেরিয়ে আসবে। তোমরা কাগজ কলমে সেটা দেখে নেবে আলাদা আলাদাভাবে কালারিং করে। ফাইন্ড দ্য নাম্বার অফ দ্য পেন্টাগন, তো পেন্টাগন এখানের মধ্যে নেই, অর্থাৎ 5টি বাহু এমন তোর কোনো শেপ নেই। পেন্টাগন হচ্ছে এইভাবে হবে 1, 2, 3, 4, 5, 5টি হতে হবে তার বাহু সংখ্যা। তো এইভাবে চিত্র এখানের মধ্যে নেই, তো নান অফ দিস। তারপর হচ্ছে ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন, ফলোয়িং কোয়েশ্চেনের মধ্যে এখানে যে কোয়েশ্চেন মার্ক দেওয়া রয়েছে সেখানে নাম্বার কত হবে। তাহলে এখানে হচ্ছে কি, সেগুলি আড়াআড়ি হবে 16, 16 × 16 হচ্ছে 256। 16 × 16 এবং 16কে যখন গুণ করবে, 16 × 16কে গুণ করে বেরিয়ে আসবে 256। আর এখানে 34 রয়েছে, 34 × হবে 34, সেটার রেজাল্ট হবে তাকে গুণ করে দেবে, তাহলে বেরিয়ে আসবে 11, 11, 56। তাহলে 7 এবং 7-এর গুণ কত হবে, 7, 7, 7 যা হবে 49। তাহলে এখানে আনসার হচ্ছে 49। তাহলে আমাদের এখানে অপশন কী রয়েছে, অপশন রয়েছে বি, বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছ। তো এখানে আমাদের 56, 34 × হচ্ছে 34 যদি আমরা করি, তাহলে 4, 4 যা আমরা গুণ করছি, এখানে 4, 4 যা 16, 16 × 6 হাতে রয়েছে 1, 3, 4 যা 12 হাতের 1 মিলে 13। তারপর এখানে 3, 3, 4 যা 12, 12 হাতে রয়েছে 1, 3, 3 যা 9 হাতের 1 মিলে 11। তাহলে 6, 3 আর 2 মিলে 5, 1, 11 এগুলিকে প্লাস করছে এখানের মধ্যে, তো 11, 56। তো এটা বেরিয়ে এসেছে ঠিক সেইভাবে হবে, 16 × 16কে করে আমাদের 250, সেটা আমি বুঝে নিলাম। আশা করি বুঝতে পেরেছ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং এই পরবর্তী কোয়েশনগুলি 21 থেকে পরবর্তী ভিডিওতে আসছে।
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।